দেখো হুজুরের আগমন চাল স্বাগত ইসলামের শত্রুরা মোবাইল ইন্টারনেট খুললেই হুরুতে বুড়া তাই খুললেই ভালো বেটার বারিক গোলার বারিক গোলার বারিক গোলা উজুর বেড়ার সম্বন্ধে কিছু জানার দরকার আছে বেটার যে ইলিম আছে ইটা ইলিম কেউ নাই সকল জাতর ইলিম এটা জানা আছে রাব পারা দি গানও পারে বলনা গান পারে এরপরে ও গান কোনো যে মান্নালা গান টাইলে উঠতে পারে না বেটা ডিপ জলো টাইলে তো পারে হ্যাঁ কি গানো আর মুখরে কত মনার বানায় এটা শায়েখ মুয়াদ্দিদার মুফতি ইটা আইনি আর ইটা ওয়াজের হককে আমরা নাই না এটা বড়াই করে না মূল বিষয় হলো ওয়াজ জমতে হইব বাইরে থেকে মানুষ এই তুইব লাগা ইউনিয়নের মানুষ জানতে হইব উপজেলার মানুষ জানতে হইব ওড়িয়ালা পুষ্কা লাগেন না লাইতে কি এটা উৎসব হইছিত উৎসব লাগান এটা উজুরে গানু নাইলা কৌতুকও নাইলা আমরা মজা পাইলাম ও যে কিতা 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 কইলা তোমার উজুরের নাম তো বারিক গোলার উজুর বারিক গোলার উজুর আর ও যে টেকই উজুর টেকই উজুর ও তাই তাই নয়া বার হইছিন দেখি তো প্রায় গানো তাই আর মানুষ জমাইবার না এটা তো আর অন্য অনুষ্ঠানের লাগানি না ওয়াজে মানুষের দিন সম্পর্কে শিখত ওয়াজ মানুষের কিতার লেগে করায় মানুষের নামাজ না বললে নামাজ শিখত এটা আসলে যেটা করে এটা না আমরা মুহাদ্দিস হুজুর প্রতি বছর আইলে কত মানুষের প্রশংসা করে কুরআন হাদিসের সম্পর্কে ওয়াজ করেন তাই দুই বছর আগে মুহাদ্দিস আনলা তাই না কইতে দোকা কোন কাতে দুই বছর আগে মুহাদ্দিস এনে মানুষ কত নইছিল মাত্র একজন আরে আমার দাদা আর ও তোমার দাদা ও কই ও দাদা আসলে আর কেউ আসলে নি আর 26 ইঞ্চি হুরুত্তা উজুর এনে কজন হইলো আমার হুরুত্তা লাগাইয়া আমার বুড়া পর্যন্ত আসলা কিতা মাতে না কিতা সাদো সাদো না আমরার এলাকার কত মানুষ মুয়াদ্দিস হুজুরের ওয়াজ শুননা নামাজ পড়া শিখছে তুমি কোন এখানে কিচ্ছু কথা আমি তো আগে নামাজ মাজ পড়তাম না মুয়াদ্দিস হুজুরে ওয়াজ শুননা আর তানি তা বয়ান শুননা নানি আমি এখন পাঁচ অক্ত নামাজ না পড়লে আমার ঘুমেও লাগে না আজান অক্ত দেও তুমি মাঝে মাঝে ঘোরা লাগে এখন তাই এখন মুয়াদ্দিস হুজুরের কথা শুননা আজান ভুল করলাম আর ও যে কিতা বারিক হুজুরের কথা শুননা কত বেড়াই লিও হইছুন আচ্ছা আমি এটা কই জিনিস কই কিন্তু তোমার এত 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 মাথার এত মতামতের কোনো বিষয় নাই মার্কেট যার ওয়াজও দাও দিমু তারে হ্যাঁ মার্কেট গরম যার ওয়াজও তারে দানু ওয়াজ করার উদ্দেশ্য কি তা আমার এখন আরে ভাই কি ওর উদ্দেশ্য মার আমরা লিয়া বইছেন কেন এলাকার কইতে এটা তো কথা হয় না এটা কথা হয় না ওয়াজ করার হইলো কি আপনার দিন সম্পর্কে জানালো এটা এটা মাথা হইতো না আচ্ছা সবে কইলো কাছে করো না কিদা কইতা ভাই ভাই দিদা বলতে আমরা উরু থাকতে এলাকা দুয়া যেত ওলা মুয়াদ্দিস মুফতি সাহেব আইতা
আর ওয়াজ চলে না আমরা গাড়ি না বিছনাত হইতাম পারতাম না আমরা ঘুম লাগিতো আখতা মেঘর ফুটা ফুরিয়ে আমি ঘুম ভাঙতো বাদে তাম কয়েছার মানে জমিয়া পড়ছে আর হুজুরে ভাই ওয়াজ করিয়া বা ওইলার মানুষ দুকু যে বেড়া নাচতে পারে স্টেজ গরম রাখতে পারে ওটা ওয়াজই দরকার মূল উদ্দেশ্য আমি কই যারা কোরআন হাদিসের আকর্ষণে ওয়াজ শোনা যায় এরা আসলে ঠিকই শিখে এই মানুষ জমাইবার লাগি ওয়াজ করবা না আমরা ওয়াজ করি এখানে ওয়াজ করাই এখানে আমরা মানুষের এলাকার মানুষের দিন সম্পর্কে জানতো কোরআন হাদিস সম্পর্কে জানতো আর মুয়াদ্দিস হুজুর তো অবশ্যই দরকার এর লাগি কোরআন হাদিসের জ্ঞান আছে প্রধান অতিথি আমরা মুয়াদ্দিস হুজুরও তাকুকা আর আপনারা যারা না কইরা জানি তারারে দিলাও কা বিশেষ হতি না 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 কিলা হইব কোন লাগানো হইতো এইটা হইব কিলা এইটা কত হইল নি নাই এইটা 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 হইল ওয়া ওয়া আরে বড় বড় যারা শিক্ষিত মানুষ এরা জানে মুয়াদ্দিস হুজুর মাস্টার সাহেব জি জি মাস্টার সাহেব নৌকা আমরা কি দাও শিক্ষিত নাই তা আরে করে আমরা কি দাই গাদ দাম নাই নি আমরা কি দাও ভাই বাদ দিদা কল নাই নি ভাই রে ইয়ো মসজিদ একটা এই মুহূর্তে দিদা পারমু মাছ আলাদা করমু তোর খালিলে তোর ওদিন ওদিন ওটাই মার একটা হইব মাহফিল আমরা যেখান কইছি ওখান ওখানে দিনা মুয়াদ্দিস তাকো প্রধান অতিথি এ কি দাও আছো তুমি আর আমরা এক তারিখ কলার এই দেখবা তারিখ কলার এই নিলা প্রধান আকর্ষণ আর কি দাও বাড়ি কোলারিন প্রধান আকর্ষণ আর তেতো ইউজুর হইলা প্রধান বক্তা জেসা তো কোন ইউজুর প্রধান অতিথি আরে দাম আমার তোমরা আল্লাহ দেখি তাহলে আমরা কোন আপনি মাত্র না আপনি তারে হতাইন তোর লগে মাত্র চাল দিয়া আমরা বুঝি নাই আপনারা একটা এটা গ্রুপ করি আইছন ওয়াজর মাঝেও গ্রুপ করে আইছন সিন্ডিকেট করি আইছন ইতা মানে না ও ও উরতেন তে যেটা করা হতা তারার মতে যুব সমাজের অগ্রাধিকার দিতে হইব আপনি তো বুঝরা আমার রিডাকশন কি তার লাগে আপনারা আচ্ছা হোক কি তার আমার নাম একটা আপনারা বলে দাও ওকে ফককে হই আইছো ফককে আপনি ফককে হই আইছো উনোকা আমার কথাটা উনোকা ওয়াজ খারা করতো যারার কুরআন হাদিস ইজমা কিয়া সিয়াস ইত্যাদি সবটা জানে ইরম জ্ঞান ও আলমা আলেম হইতুইব ও ওলা আলেম ওয়াজ করলে বেশি তাসির হয় আমার কত হইল গিয়া ও তারা যেহেতু লোক সংখ্যা বেশি তাহলে মাগরিবের পরে থাকি জগদন মুয়াদ্দিস হুজুর আসর বাদে আসর বাদে বাদ এসা তা হইতো থাকি জক হই যে কিতা হুজুর টেকই হুজুর বাইরে কাটাইন বন্ধ করো তোমরা একবারে লেফু ফালাই দিত আর এসা বাদে রাখা লাগবো ইয়রে আপনি কোনদিন শুনছেন ওয়াজের মাঝে লেমটা খালে যাত্রা মফিজ আর আব্দুস সভাপতি থাকবা হইল কি আপনার মসজিদ ইমাম সাহেব প্রিন্সিপাল সাহেব প্রিন্সিপাল হুজুর এরা থাকবা এটা কি তা মুতল্লি সাহেব থাকবা মুতল্লি সাহেব থাকবা এটা তুমি আপনারা বুঝতে না এটা কতটা টেকেল দেওয়া লাগে দেখো কা মুতল্লি সাহেব ওয়াজ তো টেকেল দিয়ে হইতো না এরা তো টাকা লাগবো আমরা তো বুঝরাম আমরা কিলা করাই রাম আরে আমরা ইসলামের খামো আইছি আমরা টেকেল বেকেলও নাই আচ্ছা রাখো কাতে রাখো কা কোনোবা আমার মনে হয় মাগরিবের পরে ইমাম সাহেব হুজুর থাকে যাও সভাপতি আর এসার পরে প্রিন্সিপাল হুজুর সভাপতি এটা মনে হয় ভালো হয় মুতল্লি সাহেব আপনি বুঝলেন না মাগরিবর বাদে লেম টাকা লিখতে বানি লাগবে আর না এটা ঠিকল তো হইতো না এটা তো মহতি মাহফিল বুঝছো না এখানে মাইছে আপনি বুঝলেন না এটা এরপরে যাত্রা মফিজ
এরপরে এই নাম কিতাব তোমার দিও আব্দুসুরা জম্বয় বড়ুয়া কোন তোমরা কথাই ঠিক তা হোক সামনের বছর থেকে আমার এই মুতাল্লি গতাল্লি আদি তো আমার নাই তোমরা এখন যাও মুতাল্লি তারে যাও তোমরা কথাই ঠিক যাও যাও তোমরা যাও ঠিক আছে যাও আমি মালাইয়া রে বাবা বারু আদি বাবা দেখবা এই মানুষ কত আমি মুতাল্লি যাও এটা একটা কত হইল বন্ডর বন্ড দেখো একটা ওয়াজ হইতো মানুষে কুরআন হাদিসের কথা কইতো মানুষে মানে এই যে ইলিম আছে কুরআন হাদিসে যে ইলিম আছে ওটার বয়ান করতো আর মানুষে হেদায়েত পাইতো এটা ওয়াজ নানি মাস্টার সাহেব অনুকা এ সামনের বছর থেকে আমার এটা বাধ্য মুতাল্লি আপনারা যদি হরি যান তাইলে তো এটা ধ্বংস হয়ে যাবে কিতা করবো দেখো তারা কয়জন আইসে দেখছুন নি মিটিং এখন এটার একটা ব্যবস্থা নিতে হইব আমরা পার্সোনালি বইতে হইব বইয়া এটার একটা ব্যবস্থা নিতে হইব কারণ হইল গিয়া দেখুক কা চিন্তা করুক কা আপনি ইলিম হইল গিয়া কোরআন হাদিসের জ্ঞান থাকতে হইব যাতে তার কথা হইনে মানুষের হেদায়ত পায় কিন্তু কিতা তারা কিতা হর যে ও কিতার যাত্রা গান জানতে হইব ও প্রিয়া গান জানতে হইব ডিপ জলের ডায়লগ জানতে হইব এটা একটা কথা হইল নি এটা সমাজে কিতা শিখতো আমরা কাছ থেকে আর আমরা যদি ফিচিয়ে যাই গিয়ে আপনার ঘরে বাদ দিলাই তো আমরা যদি ফিচিয়ে যাই গিয়ে তো কোরআন হাদিসের মানে ওয়াজ বন্ধ হয়ে যাব আর ও কিছু হুজুরের অবস্থা দেখক কা তারাই হইব কোরআন হাদিসের কথা খোয়াত যাইব গিয়ে তারাই এগুলো চর্চা করে ওই যে অপ্রিয়া গান বা ওই যে ছবির গান ইতার গান তারা চর্চা করে তারা না স্টেজে খোয়া দরকার নাই খোয়ার দরকার আছে এটা তো প্রচার তারাই করে কিন্তু মূল উদ্দেশ্য কিতা আছিল তারার তারা মূল উদ্দেশ্য আছিল কোরআনের কথা হইতো হাদিসের কথা হইতো যাতে মানুষের আমল ঠিক হয় যাতে মানুষ এটা হইনা নামাজ পড়ে রোজা রাখে খারাপ কাজ থেকে বিরত থাকে কিন্তু এটা কিতা তারা শুরু আমিও তো কইতাম স্যার যেটা যে তারা যে গান গুরলি গায় এগুলি তো ইলিমের বহির প্রকাশ না এটা তো অন্য তারা তো এটার চর্চা করে এটা তো ওয়াজে ওয়াজে আইয়া এটা হওয়ার দরকার আছে নাকি অবশ্যই না এটা তো হওয়ার মানে যুক্তিই থাকে না এটা আসলে আমরা সচেতন হইতে হইব আমরা বুঝাইতে হইব মানুষরে আসলে এইলা হুজুরে আমরা আনতে হইব যারা এটার মানে প্রকৃত পক্ষে ওয়াজ করেন যারা ইলিম বালা ইলিম আছে কোরআন আমি যেটা বুঝলাম এবার মোয়াদ্দেস হুজুর আইলে সালামটা ঠিক মতো দিতে পারে না কিদাত মুসলমান আজকর ওয়াদর আব্বায়ক আমরার এলাকার সুরুজ সন্তান খসরু মিয়া সাহেব আইছেন তাই নাছেন বাক্কা দিন কষ্ট করি আমরা আর ওয়াজ তাই ইন্তেজাম করছেন আমার চাচা আপনারা সব থাকবা শেষ পর্যন্ত আর আমরার ওয়াজ দুই তিনটা ফেসবুকও লাইভ দেখার আমরার চ্যানেলও দেখার আপনারা দেখবা বাড়ি বইয়া খসরু মিয়া সাহেবে কোনটা কইবা আমি তো দেখ কইরাম সম্মানিত উপস্থিতি আপনারা এখনো যারা গেব রাখছেন ওই গেব দেখা যারা ওই দেখো অন করবো আগো 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 রাগ করি হইনি মানে কইতে দো আগো ও তো তো সুন্দর হইছে সুন্দর হইছে ও গাও ও পালজার গেল কার বা পালজার পছন্দ তো 319 বাবা প্রোগ্রাম শুরু গেল গেল ওরাইলো আনাইলে বাঙ্গলিবা ও ওরাইলো গেল আর আর কই আর সম্মানিত উপস্থিতি আমাদের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন লেমটা কালেদ ভাই না তাকায় এই পর্যায়ে আপনাদের সামনে স্টেজে এখন সভাপতিত্ব আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যাত্রা মফিজ ভাই যাত্রা মফিজ ভাইকে এ পর্যায়ে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের ওয়ার্ড কমিটির আহ্বায়ক আমাদের এলাকার সুরুজ সন্তান জনাব খসরু মিয়া ভাই আপনি হরেন না তুমি হরে দো হলে দো
এই তোর তোর কাট ঠিক কর, কাটের দেখা দিও, কমিটির নাম দেখা যার। আমরা আর বড় খুশি লাগে আজকে আমরা আর কাদিন পরে যাত্রা মুভিজ বাইরে ফাইলেছি। আপনারা সব খুশি? আমরা যাত্রা মুভিজ ভাই আইসুন খিতাইছে। আসসালামু আলাইকুম। জি জি আইছেন? জি 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 আপনি দেখো আমরা হুজুর আইছেন। তারা হুজুর আইছেন, হুজুরে ওয়াজ করবা দেও। ওই জিনিস তারা রোক মাইকিং দেও। প্রিয় এলাকাবাসী ভাই, কইতে দিন আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মিষ্টভাষী বক্তা মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব উপস্থিত হয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, জিনিসতাম জিনিসতাম, জিনাবাদ জিনাবাদ। মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় মুফতি হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম। জোর কষ্ট হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য রইবে না সব বউকা, আমরা টেকই হুজুর শেষা কান্দি বাজারে ফারাই গেছে। ফোনে মাতুই আমরা আর খসরু মিয়া সাহেবের লগে আমরা মতল্লি সাহেব পাতি যা সুরুক মিয়ায়। ওয়াজ করাইতেছেন আমাদের, ওয়াজ করাইতেছেন আমাদের গ্রামবাসীরা, ওয়াজ করাইতেছে আজকের এই ওয়াজ মাহফিলে, আজকের এই ওয়াজ মাহফিলে দেশ বিদেশের হুজুর আসবেন, কুরআন হাদিসের শিক্ষা দিবেন ওয়াজ মাহফিলে, আমাদের গ্রামবাসীরা ওয়াজ করাইতেছে, ওয়াজ করাইতেছে আমাদের, ওয়াজ করাইতেছে আজকের মাহফিলে দেশ বিদেশের হুজুর আসিবেন, আমাদের গ্রামবাসীরা ওয়াজ করাইতেছে। কথা শুনি যে আমি সুরুক মিয়া বুঝছে হরবলা তুই রে উয়া করতা না নি 2 মিনিট পাইলে মাইক আমারে হুজুরের ওয়াজ শুনিলাম গা 5 মিনিটের ভিতরে শেষ করবা হুজুর। এটা একটা কথা হইল স্যার আপনি মাতিন না সরি ফাসিরের কইলা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি
অন্ধকার থাকবে রে না তোর বাহাদুরি যাইতে হইবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরানে মজলিস, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায়। প্রতি বৎসরের ন্যায় এবারও আপনাদের এলাকার যুব সমাজের উদ্যোগে এবং মুরব্বিয়ানদের সহযোগিতায় পরামর্শে আজকের এই দিনই মাহফিল আপনারা আয়োজন করেছেন। মহান রব্বুল আলমিনের কাছে আমরা সবাই শুক্রিয়া আদায় করি। আল্লাহ তালা এই এলাকায় দীর্ঘদিন থেকে, আমার জানা মতে দীর্ঘদিন থেকে গান বাজনার অনুষ্ঠান পরিহার করে এলাকার মানুষে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। আল্লাহ তাআলা যাতে কিয়ামত পর্যন্ত আপনারা এই মাহফিলটা কবুল করেন সবাই সরকার, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরানে মজলিস, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান, ওয়াজের আয়োজক বৃন্দরা, আমারে জানাইছেন আমি যে বিষয় লইয়া আপনারা সামনে আলোচনা করতাম, ইলম সম্পর্কে, ইসলামের সঠিক আলোচনা, কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা হওয়ার লাগে এবং মা বাপ সম্পর্কে, মা বাপর হক সম্পর্কে আলোচনা করার লাগে। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা যেহেতু আপনার দোয়া আমার এখানে আনছেন, ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবা, আমি আমার সময়ের ভিতরে চেষ্টা করবো আপনারা কোরআন হাদিস সম্পর্কে কিছু হওয়ার এবং মা বাপ সম্পর্কে কিছু করার হওয়ার। হাজিরানে মজলিস, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ফরমাইন, মা বাপ হইল দুনিয়ার দুইটা দুয়ার দরজা, মা বাপের মাঝে দুইজনের মাঝে যদি একজন চলিয়া যায়, মানুষের জীবন তো নেই, একটা দুয়ার দরজা বন্ধ হয়ে গেল জমিন। আমরার মা বাপ অত বড় হক, মা বাপ আল্লাহর ফকতে নেই এত বড় নিয়ামত। পবিত্র কুরআন শরীফ আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াব নারে ইসলামের শত্রুরা, সম্মানিত উপস্থিতি, আপনারা যার জন্য এতক্ষণ অপেক্ষায় অপেক্ষিত ছিলেন সেই টেকই হুজুর আপনাদের সম্মুখে হাজির হয়েছেন। অল্প অল্প কিছুক্ষণের মধ্যে হুজুরকে আমরা স্টেজে নিয়ে আসব। এই দুজন যাও। আচ্ছা আমি যাই। মাইক্রো অপারেটর শিবলু তুমি কইবা উত্তরবাড়ির বটগা ধরনের মাইকোটা বাজেন না, তারপরে ফেন্ডেলর উতরে দিয়ে মাইকোটাও বাজেন না, আইসকুই কেন এত বড় মাহফিল তৈরি, তুমি কই তুমি ফেন্ডেলর সামনে আও শিবলু, আমি এখনো কইতে মানতাম না তার মাই। অতক্ষণ মুয়াদ্দি সাহেব শেষ করিলে গো, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা টেকই গুরাইরা একবারে অল্প টাইম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরানে মজলিস, আপনারা এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব সম্ভবত উপস্থিত হয়ে গেছেন, অনেক খুশির বিষয়, আমারও খুব আনন্দ লাগে হুজুরের লগে আমারও দেখা হইব, হুজুরের অনেক নাম শুনছি, আমিও ভাগ্যমান হুজুরের লগে দেখা হইব। তবে আমি ওয়াজ যারা আয়োজন করছেন আপনারা দৃষ্টি আকর্ষণ করে দুই একটা কথা কইমু,
আপনারা মনে কিচ্ছু নিবা না, এটা আমরার জানার দরকার আছে। আপনারা যারারে আমন্ত্রণ করছেন, যারারে দাওয়াত দিছেন, এরারে সম্মান করার দায়িত্ব আপনার কর্তব্য। এরারে অবশ্যই সম্মান কর্তা, এরা আপনার মেহমান, এরারে আপনারা ইজ্জত কর্তা। তবে আওটা আমরা জানার দরকার এবং উচিত যে পবিত্র কোরআনের তিলাওয়াত যেখানে শুরু হইব, এখানে কোনো ধরনের কথাবার্তা হইতো না। পবিত্র কোরআনের একটা আদব আছে, কোরআন হাদিসের আলোচনা যেখানে হইব, এখানে অশ্লীল কিছু করা যাইতো না, এখানোর মধ্যখানে আইয়া কোনো কথা হওয়া যাইতো না। আমি পবিত্র কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করাত আসলাম, পবিত্র কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করার মধ্যখানে আপনারা যে স্লোগান দিছেন, এটা আমার লগে নাই, এটা স্বয়ং কোরআন শরীফের লগে বিয়াদবের শামিল হইছে। এটা আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুক। আর হুজুরও আইসন কোরআন হাদিসের আলোচনা করার লাগে, আমিও কোরআন হাদিসের আলোচনা করলাম। হুজুরুল লাখন হয়তো আমিও তো বড় মাপের আলিম নাই, আপনারার দোয়ায়, আমার উস্তাদ হলোর দোয়ায়, আল্লাহর হুকুম, আমরা উস্তাদ হলোর দোয়া আছে বিভিন্ন জায়গাত কোরআন হাদিসের দীর্ঘদিন তো না আলোচনা করলাম, মানুষও আমরা মায়া করেন, আপনারাও আমরা মায়া করেন, ওখানে ওয়াজ মাহফিল দাওয়াত দিন। আর সবার লাগে দোয়া করি আল্লাহ আমরা হেদায়ত নসিব করুক, কোরআন হাদিসের সঠিক সঠিক দিক নির্দেশনা সঠিক ইয়ে আমরা জানার তৌফিক দোকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন রাব্বানা। আমার মেম্বার দাদা অসুস্থ, তাই নিয়ে লাগে দোয়া করেন জানি, ও আগে 10,000 টাকা দিয়েছেন নানি বা রব গেলি মেম্বার আইন করতে হবে নি ইফাদিল সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামের শত্রুরা আপনারা সব পিছনে যারা খাওয়ানো আছেন আপনারা বোকাইব, আর যারা ইনু মোটর সাইকেল আছে সব রেডি থাকবো, আমরা চিকন গুলা হুজুরে গিয়ে আনবো, আগে আনবো মিছিল দিয়া বাজার থাকি সব থাকবা, আর হুজুরের ওয়া শুরু হবো, আর মাইকোর অপারেটার তুমি সাউন্ড বাড়াইয়া দেবো মাইক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে টেকই হুজুরের বয়ানের আগে সুন্দর কচিতা নিয়ে আসছেন আমার সুযোগ্য ভাতিজা। গুরুত্বপূর্ণ মাত্র হয়েছে, আসলে আমরা খসরু ভাই বলি গেছেন মঞ্চ সভাপতি হিসাবে আছেন, আমরা যাত্রা অফিস ভাই প্রধান অতিথি হুজুরের লগে পরিচয় পার লাগে আমরা বলতে আমার মনে থাকেনি। এ পর্যায়ে আমার সুযোগ্য ভাতিজা খুব সুন্দর কচিতা পাঠ করবে, মোহাম্মদ আসকির আলী। আসসালামু আলাইকুম। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর আশোক নেমে আসে বা সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত আমার তুই পারে না মানুষ আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন আমাদের 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 টেকই হুজুর। নারায়ণ
ইসলামের শত্রুরা কুরআনের শব্দ কুরআনের আলো জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো আছেন জয় জয় সামনে কে ওকা সামনে 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 ওকা সবাই সামনে ওকা সামনে ওকা এই যাবো কি দাও না আরছই নজরে কোনটা জানি না না হুজুর বাড়ছি দিন মাল হ্যাঁ যাই হোক হুজুর হুজুর এটা ডিপ জলটা লোক দিগা জয় জয় জলটা লোক আহ হো মাটি যা হো দেখছো তোমার লাইগা কত বড় খুনতি রাইকা দিছি আর এইডা টুট 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 দেখোই উজু দেখোই উজু আচ্ছা দেখো তুমি ইলমের পরিচয় হইলো নি আর এটা ইসলামী জ্ঞান হইলো নি আর আমরা কি তা ওয়াজ আইছি না কি তা কোন নায়কের ডায়লগ কোনার লাগে হুজুরে যে সপ্তাহ জানো ওটা আমি বুঝাইলাম হুজুর আমি এমনি না আমি রাতে দিন মাল ঠিক ঠিক আমি সপ্তাহ বুঝি গান গান যদি গাওয়া লাগে কার জন্য গাবেন আল্লাহর জন্য এই যে যেমন ধরেন একটা গান হয়েছে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আবার সারিতে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব তোমার সারিতে এগুলা চলবে না ইসলামে এগুলা নাই ইতার চর্চা তো আপনারা করতে আসলে না আমি কইতে দেব কামারে যাই এখানে ওয়াজের ব্যানার খুললে লাগাইলে ওকে গানের ব্যানার আমি বুঝাইতাম চাইলাম যে গানের মাঝেও কিছু জিনিস আছে যেমন এক শিল্পী এল এক আমি অত্যন্ত খুশি আপনার মাঝে ইয়া উপস্থিত হয়েছেন আমার স্বয়ং উস্তাদ আমার উস্তাদ স্বয়ং উস্তাদ উপস্থিত হয়েছিল ইনার আমি ওয়াজ করার কোনো ক্ষমতা রাখি না আমি কিছুক্ষণের মধ্যে আমার ওয়াজ শেষ করবো যাই হোক আমি যে হতাত আসলাম গান হতে হবে গান হতে হবে শুধু আল্লাহর জন্য যেমন শিল্পী একজন বলেছে আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে আপনি শিল্পীর গান দিয়ে আল্লাহরে চাইতে কি তার লাগি আমি আমি বুঝো কা আমি আমি বলতে যাচ্ছি গান দিয়ে যদি এই গান যদি সঠিক হয়ে যেত যদি বলতাম আমি চাইলাম যারে ববে পাইলাম না তারে আমি চাইলাম যারে ওনাকে যেতে হবে যদি চান তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি গানের রেফারেন্স দিয়া আপনি আল্লাহরে চাওয়ার যুক্তি না দিয়া আপনি কোরআনের রেফারেন্স কোরআনের আয়াত দিয়ে আপনি আল্লাহরে চাওয়ার যুক্তি দেখ জয় জয় ঠিক আছে এটা আপনারা যদি এটা করেন এটা কি লাইব বুঝছেন আমি গান বুঝাইতে চাইছি যে গান যদি কিভাবে ঠিক গাইলে আল্লাহরে হয় কেন গানের চর্চা করতা কেন গানের চর্চা করতা আমি আপনাদের বুঝাইতে পারলাম না আপনি হ্যাঁ হুজুর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিটা ঠিক আছে কিটা বুঝাইছো আমরা এটা মানতাম পারলাম না আমরা শিক্ষিত সমাজ আপনার কাছে আইছি কোরআন হাদিসের কথা অন্য আমরা একটা আলোর দিশা পাইব হ্যাঁ কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার কথা হোক আপনারা খেনেই তার চর্চা করতা গানের চর্চা খেনে করতা কোরআন আছে হাদিস আছে ওটা থেকে আপনারা হোক মানুষের হেদায়ত পাইব আলোর দিশা পাইব ঠিক কইছেন আমি তো এটা কইছি না আমি কইছি যে গান কি লাগাইলে আল্লাহর হয় এই ও মানে শিল্পীর গানের চর্চা না যাই হোক মুহাজিরিন আমি আর কথা বাড়াইলাম না আমার স্বয়ং উস্তাদ বারিক গলার উজুরের আমরার মাঝে উপস্থিত হয়ে গেছেন আমি বিদায় নিলাম আপনাদের থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই হুজুরে আপ্যায়নের ব্যবস্থা করো আপ্যায়নের ব্যবস্থা করো হ্যাঁ যাও সম্মানিত মুসল্লিগণ আপনারা যার জন্য বসে আছেন আমাদের প্রধান অতিথি চিকনগোলা হুজুর আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন তোরা সময়ের মধ্যে হুজুর মঞ্চে আসবেন বয়ান করবেন আপনারা সবাই চলে আসুন এই অধিবেশনে সভাপতি হিসাবে মঞ্চ বইবা
আমরা এলাকার সুরুজ সন্তান, আমাদের সবার ওয়াজ কমিটির আহ্বায়ক জনাব খসরু মিয়া সাহেবকে সভাপতির আসনে পড়ার জন্য আমি অনুরোধ করছি। খসরু মিয়া সাহেব আর আমাদের যাত্রা মফিজ ভাইকে আমাদের মেহমানখানায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা যার জন্য অধীর আগ্রহে বসেছিলেন বসেছিলেন, হুজুর আমাদের চিকন গোলা হুজুর এসেছেন, নারে তো আল্লাহু আকবার, তিনি ইসলাম তিনি ইসলাম, চিকন গোলা রাগমন শুভে চাই যাবদম, চিকন গোলা রাগমন শুভে চাই যাবদম, এলাকাবাসীর পক্ষ থেকে শুভে চাই লাও 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 সালাম, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। এতদিন আপনারা হুজুরের ওয়াজ মোবাইলে ইন্টারনেটে দেখিয়া সবাই দিলকুশ করছেন, আজকে আমরা সৌভাগ্য আমরা যারা করে দেব হুজুরে, এ সব বোকা যারা উপদেশ বোকা জায়গা হইতে নাই আমার সময় খুব খুব, আমি আসলে এই না ওয়াজ আমার কথা নাই, আমি মূলত খসরু মিয়ার অনুরোধে আমি শিডিউল দিছি। আমার এখন যাইমু একটা সময় আছে, আমার উপর পশ্চিম পাড়াতে একটা ওয়াজ আরো তিনটা ওয়াজ করতাম, আপনারা সবার অনুরোধ আছিল আমার এতে একটা, আমি আপনারা সামনে খালি দেখা দেওয়া তাইছি, ওয়াজ করতাম নাই, খালি বিসমিল্লার তরজমা খান করিয়া যাই মুগি আগামী বছর ইনশাআল্লাহ। সারা জীবন হল্লাম আলিম বলতে ওয়াজ করেন, আর এই চিকন গোলার হুজুর কিতাব বুঝলাম না কিচ্ছু আসলে। আরে ভাই দারের চিকন গোলার হুজুর, আমি শুধুমাত্র আপনাদের সামনে সামান্য কথা হইয়া দোয়া করিয়া যাই মুগি, তো আমি শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির অনুবাদ করতে হইলে আমার উস্তাদের অনুবাদ শেষ করতে পারছি না, আমিও করতাম না। বিসমিল্লাহর অনুবাদের একটা অংশ হইলো আল্লাহর নামে শুরু করছি বরকত, বিসমিল্লাহর অর্থ হইলো গিয়ারি, বিসমিল্লাহর অর্থ যদি আমি খোয়াত লাগি হইতে 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 জীবনে শেষ হইতে নাই। জো সভাপতি সাহেব আমার মোবাইলে চার্জ গেছে কি, আপনি চার্জের ব্যবস্থা করুক, আবার রাত 3টার সময় আমার বরিশাল সেফটা ফিঙ্গার চার্জার লাগবো আমার, আমি আসলে আপনাদের সামনে খালি এই যে আমার লগে দেখা করবার লাগি, আমদানারে খুশি করবার লাগি, আগামীতেও আমি আইমু আপনারে তুরা দোয়া দিবার লাগি আইছি, চা খাই আনলে আমি চা খাই আপনারা দূর শরীফ পড়ুকা, আমি শুরু করলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, বারিক গলা হুজুরের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনারা নেকির স্বার্থে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং সারা বিশ্বে ইসলাম রে একবারে প্রচার করবা, এর বাদে বাতিলর কণ্ঠস্বর হিসাবে বাতিলর আতঙ্ক হিসাবে বারিক গলা হুজুরে যাবে সিনে আপনারা কালাম আলহামদুলিল্লাহ। না না হুনুকা হুনুকা জিকির হইল গিয়া সওয়াবের খাত, হ্যাঁ বরকতের খাত, আপনি চা খায়রা জিকির পড়রা মাসখান থেকে ধররা ইচ্ছা মতো যা ইচ্ছা পড়রা কিতাবা ডং না প্রধান অতিথি আমি আনছি, Oh!
ক্লিয়ার স্যার, আমি ঘটনাস্থলে পৌঁছি স্যার। স্যার আমি এখনো দেখি নাই স্যার, আমি সবকিছু দেখে আপনি জানাচ্ছি স্যার। স্যার খবর হায় আল্লাহ, এ তো মারাই গেছে একদম। সুন্দর ফুটফুট একটা ছেলে শেষ পর্যন্ত মারা গেল। হাই রে, ওয়াজ মাহফিল মানুষকে হেদায়েতের জন্য, কিন্তু ওয়াজ মাহফিলে মারামারি নিয়ে আজকে এই তরুণ প্রাণ জড়ে যাচ্ছে, এটা কখনোই কাম্য নয়, এটা কখনোই কাম্য নয়। স্পেশাল অন চার্লি কোন স্যার? স্যার স্যার এখানে একটা ডেড বডি পড়ে আছে স্যার, একজন লোক অলরেডি মারা গেছে স্যার, আর জিনিসপত্র ভাঙচুর অবস্থায় আছে স্যার। আজি স্যার আমি লাশের আইনানু কার্যক্রম সহ সমস্ত কিছু করতেছি স্যার। স্যার স্যার ওভার। ইসলাম শান্তি ধর্ম, তবে কেন আজ আমাদের মধ্যে এত অশান্তি? আমরা কি তবে ইসলামের সঠিক শিক্ষাগুলো নিতে পারছি না? আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে জাহিলি যুগে চরম অন্ধকারে নিমজ্জিত সমাজকে যে আলো আলোকিত করেছে, সেই আলোর নাম আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমার উম্মতেরা ততক্ষণ পর্যন্ত প্রদভষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস আঁকড়ে ধরবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে আমরা প্রতিনিয়ত ফিতনা ফাসাদে জড়িয়ে যাচ্ছি আর আবিষ্কার করছি নানা মত ও পথের। এ সকল অশান্তি থেকে বেঁচে থাকতে একটাই পথ, আবার পবিত্র কোরআনের দিকে ফিরে যাওয়া। মুসলমান মুসলমান বিবাদে শয়তান অত্যন্ত খুশি হয়, তাই আসুন শয়তান খুশি হয় এমন কাজ থেকে বিরত থাকি। আসুন দেখে বদলাই, শিখে বদলাই।